বন্ধুরা, সামনেই আসছে শীতের দিন, আর এই সময় যদি আপনারা এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে যে প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টগুলো তৈরি করবার জন্য আপনাদের একটি মেশিন কিনতে হবে। আজকে যে কোম্পানির সাথে আপনাদের পরিচয় করাবো, এই কোম্পানিতে আপনারা 12,500 টাকা থেকে মেশিন পেয়ে যাবেন। এই ব্যবসাটি শুরু করলে আপনারা 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারেন। যারা এই ব্যবসা করে ইনকাম করছে, আজকের এই ভিডিওতে তাদের মুখ থেকে আমরা জেনে নেব তারা কীরকম পরিমাণে ইনকাম করছে। তো ব্যবসাটি আপনারা কী করে করবেন, এই মেশিনটি কী করে অপারেট করবেন, মেশিন অপারেট করে কী কী প্রোডাক্ট তৈরি করবেন, এই মেশিনটি দিয়ে কিন্তু একটি প্রোডাক্ট নয়, 10 থেকে 12 রকমের প্রোডাক্ট তৈরি করা যায়। তো এই সমস্ত কিছুই এই ভিডিওতে আমি ডিটেলসভাবে দেখাতে চলেছি। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিন অপারেট করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন এই কোম্পানি থেকে আজকে একজন স্যার। স্যারের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব এবং দেখে নেব মেশিনটি আপনারা কী করে অপারেট করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই ব্যবসা, আর এই ছোটো মেশিনটি কিনে আপনারা কী কী প্রোডাক্টের ব্যবসা একসাথে শুরু করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটাই কথা বলবো, যে কোনো কাঁচামাল বা মেশিন কিনবার আগে ভালো মতো ভেরিফাই করুন, ভালোভাবে যাচাই করুন, তারপরে কিনুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস এটা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। জি স্যার, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমার কোম্পানির নাম হচ্ছে নিউ গোপাল মেশিনারি। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্য দিয়ে কী ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছেন? আজকে যে বিজনেসটা সম্বন্ধে আমি বলতে চলেছি, সাধারণত হলো আপনার, আমার পাশেই তো মেশিনটা দেখতেই পাচ্ছেন আর অনেকের চেনা এই মেশিন, যে পালভেলেজার যে মেশিন আছে, এই পালভেলেজার মেশিন সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি বলবো। কারণ সামনে একটা সিজন আসছে, শীতের যে সিজন, এই সিজনে কিন্তু আপনার চরম পরিমাণে একটা এই মেশিনের ডিমান্ড থাকে। সাধারণত ভেজা চাল পেশাইয়ের জন্য একটা ভালো একটা ডিমান্ডেবল আপনার একটা এই মেশিন। এই মেশিনটার সাহায্যে বিভিন্ন জালির সাহায্যে আপনার, আমাদের 7 খানা মতো জালি থাকবে এর সঙ্গে, মেশিনের সঙ্গে ফ্রি, কারণ এই জালির সাহায্যে আপনার পেশাইগুলো বিভিন্ন কোয়ালিটির করতে পারবে। এই মেশিনের সাহায্যে শুধু ভেজা চাল হবে সেটাই না, কারণ এই মেশিনের সাহায্যে হবে আপনার গম থেকে আটা, ছাতু, বেসন, ভুট্টা, হলুদ, বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনার এই মেশিনের সাহায্যে পেশাই হয়। মানে আমাদের 7 রকমের জালি থাকবে, 7 রকমের 7টা কোয়ালিটির প্রোডাক্ট আপনার এই মেশিন, একটা মেশিন থেকেই বার হবে। টুইনন পালভেলেজার এটা মেশিন, এই মেশিনের সাহায্যে আপনার বিভিন্ন রকম পেশাইয়ের কাজ করেও এগুলো ডোমেস্টিক পারপাসে মেশিনটা সাধারণত চালানো যায়। এই মেশিনটা চালিয়ে একটা ভালো একটা আর্নিং করতে পারবে। এছাড়াও এই মেশিনে আপনার বিভিন্ন, যেমন রিটেলভাবেও কাজ করতে পারে কিংবা হোলসেলভাবে এই মেশিনটা নিয়ে কাজ করবে। এই মেশিনটা আপনার সাধারণত এইরকম প্যাকেজিং প্রসেসে আটার যে প্যাকেজিংগুলো হয়, সাধারণত এই মেশিন থেকে প্রোডাক্ট বার করে এইরকম প্যাকেট নিয়ে, আমাদের থেকে প্যাকেট নিয়ে এইরকম প্যাকিং করেও মার্কেটে হোলসেলভাবে বিক্রি করতে পারে। এই মেশিন থেকে আর্ন করা যাবে হোলসেলভাবে। এছাড়াও আপনার হলুদ যদি প্যাকিং করে, মনে করে যে হলুদ প্যাকিং করবো পেশাই করে, এইরকম প্যাকেট নিয়ে হলুদ পেশাই করেও আপনার ভালো একটা আর্নিং করতে পারবে। এই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালে পেশাই করে সমস্ত কিছু কীভাবে কাজ করছে, আমার একজন মানে রিলেটিভ সেইখান থেকে আপনাদেরকে মানে লাইভ একদম করে দেখাবো। মানে ভিডিওতে আপনার ডাইরেক্ট আপনার কাস্টমার কীভাবে কাজ করছে সেই জিনিসটা আপনার ডাইরেক্ট তুলে ধরবো আপনাদের সামনে। কীভাবে প্যাকেজিং, আটার প্যাকেজিং, মশলার প্যাকেজিং, সব প্যাকেজিং করে মার্কেটে হোলসেল করছে সেই সিস্টেমটা, চলুন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি পুরোটা দেখাই। দেখুন তাহলে গমটা পেশাই করে আপনাকে দেখাচ্ছি আমাদের এই যে পালভেলাইজার মেশিনে। আপনার যেটা আমরা বড় মডেলটা দেখিয়েছিলাম, বড়ো চাইতে একটু ছোটো মডেলটা নিজে নিয়েছিলেন, ছোটো মডেলটা নিয়েছিলেন। তো গমটা তাহলে ঢেলে দিন। হ্যাঁ, এবার সুইচটা অন করে দেওয়া হলো, একদম ইজি প্রসেস। এই তো দেখুন আপনার প্রোডাক্ট নামতে শুরু করেছে, একদম দেখুন স্মুথলিভাবে, একদম কত সুন্দর। পেশাই স্টার্ট হয়ে গেছে, দেখুন পেশাই হচ্ছে আপনার,
একদম স্মুথলি পেশাই হচ্ছে ধীরে ধীরে দেখুন। আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের এই মেশিনে আপনার ঠান্ডা হয় না, আটা একদম হিট একদম নর্মাল থাকে, একদম একদম ইজি প্রসেসে আপনার পেশাই হয়ে যাচ্ছে দেখুন। এর জন্য হাত দেওয়ারও দরকার নেই, একদম। আর ইলেকট্রিক কনজিউম একদম ডোমেস্টিক, বাড়ির ইলেকট্রিকেই চলবে তো মেশিনগুলো, বাড়ির ইলেকট্রিকেতেই এই মেশিনগুলো সাধারণত চলে থাকে। এর জন্য 440 কানেকশনের কোনো প্রয়োজন নেই, ইলেকট্রিক অনেক খরচা কম আমাদের এই মেশিনে। আর এতে আপনার আটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয়, দারুণ কোয়ালিটি হয়, বেটার কোয়ালিটির একটা মেশিন, পুরোটা স্টেনলেস স্টিলের মেশিন এটা, অনেক হার্ডি মেশিন আমাদের এই মেশিনটা। অনেকটা হার্ডি মেশিন, এবার পেশাইটা তোমার একটু দেখিয়ে দাও, পেশাই কোয়ালিটিটা কেমন হয়েছে। দারুণ কোয়ালিটি একদম, একদম পুরো পাউডার দেখুন, একদম পুরো পাউডার, দারুণ একদম পুরো পাউডার, একদম একদম পুরো পাউডার, দারুণ কোয়ালিটির একদম আটা, একদম ঠান্ডা আটা। এই আটাগুলো তুমি প্যাকেট করো তো নাকি? হ্যাঁ আমি প্যাকেটই করি। প্যাকেট করে মার্কেটে বিক্রি করো তাই? হ্যাঁ মার্কেটে। আমাদের হোলসেল করো নাকি? হ্যাঁ হোলসেল হোলসেল। তোমাদের তো দোকান আছে হোলসেল? হ্যাঁ আমাদের দোকান আছে। ও তো ঠিক আছে, তাহলে তুমি প্যাকেটগুলো কিভাবে করো তুমি অন্তত একটা স্যাম্পলের জন্য তুমি দেখাও। হ্যাঁ দেখি। ঠিক আছে। আচ্ছা আপনি যে নিউ গোপাল মেশিনারি থেকে মেশিনটি কিনেছেন, মেশিনটি কিনে কি আপনি স্যাটিসফাই? আর এখান থেকে কিরকম ইনকাম হচ্ছে? এখান থেকে পার ডে মোটামুটি 1,500 টাকা ইনকাম হবে। আর মেশিন সার্ভিস ভালো, কোম্পানি ভালো মেশিনের, এখান থেকে আমি আরও বড় মেশিন নেব। আর এই যে আমি এখান থেকে প্রোডাক্ট এই যে প্যাকেটিং করে হোলসেল দোকানে দিই বা খুচরো কাজবাজ করি। আপনারা তো দেখলেনই, মানে এইরকম টাইপের উনি কিন্তু পাউচগুলো বানায়, এগুলো কিন্তু আমাদের থেকে রেডিমেড কিনেছে উনি। রেডিমেড কিলোর দরে এই প্যাকেটগুলো পাউচ রেডিমেড পাওয়া যায়, আপনারাও যদি কেউ নিতে চান তবে আপনারাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এইরকম টাইপের প্যাকেট 1 কিলো 5 কিলো বিভিন্ন রকমের পাউচ প্যাকেট আপনারা পেয়ে যাবেন। এই মেশিনের সঙ্গে আপনারা যদি পাউচ প্যাকেটও নিতে চান তার জন্য অন্য কোথাও সন্ধান করতে হবে না, আমাদের কাছেই পেয়ে যাবেন। আর অ্যাকচুয়ালি তো আটার ডিমান্ড, হলুদের ডিমান্ড, আদার্স এগুলো কী ডিমান্ড আছে আপনারা ভালো করে জানেন। আপনারা হয়তো বলতে পারেন অনেকে যে এই এই প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্ট নিয়েই শুধু আপনারা কাজ করছেন। দেখুন যে প্রোডাক্টের একটা ডিমান্ড আছে, পৃথিবী যতদিন আছে প্রোডাক্টের ডিমান্ড ততদিন আছে, তবে এ কোনো দিন বাড়বে কিন্তু কমবে না। তার জন্যই আমরা এই প্রোডাক্টটা নিয়ে সবসময় বলি, যাতে খাবারের প্রোডাক্ট, ফুড প্রসেসিং, হঠাৎ করে ধনী হতে পারবেন না কিন্তু সাধারণত এই বিজনেসটা আপনাকে কখনো ঠগাবে না, কারণ এগুলো রিয়েল বিজনেস। আর এগুলো নিয়ে যে কোনো মানুষ দেখলেনই তো, আপনার যে কোনো মানুষই আপনার এগুলো নিয়ে যে কেউ স্বাবলম্বী হতে পারবে, কারণ এগুলো রিয়েল প্রোডাক্ট। আর প্যাকেটের কোয়ালিটি দেখুন কত সুন্দর করেছে উনি, কারণ এইভাবে করে যদি প্রোডাক্ট মার্কেটে দেয় কোন দোকানে মাল নেবে না আপনারাই বলুন, কোন দোকানে মাল নেবে না, না আপনার বাড়িতে নেবে না কে নেবে না, সবাই দেখুন। সর্বপ্রথম আগে গেট আপ, আর আমরা গেট আপ লুকটাও কিন্তু খুব সুন্দর করিয়েছি। তো আমরা আপনাদেরকে একটাই কথা বলবো, যেমন আপনার ইনি যেমন আপনার কাজ করে যেমন বলছে আমি আবার পুনরায় আর একটা মেশিন নিয়ে আমি কাজটাকে বাড়াবো, তো আপনারাও দেখুন, আপনারা মানে বসে না থেকে আপনারা আগ্রহ করুন, বিজনেসটাকে জানুন, শিখুন, দিয়ে আপনারা স্টার্ট করুন কাজ বাড়িতে চুপচাপ বসে না থেকে। এইরকম প্যাকেজিং করেও মার্কেটে আপনারা সেল করতে পারবেন। আর যত সিস্টেম প্রসেস এই হেল্পগুলো যা লাগবে না কেন আমরা আপনাদেরকে গাইড করব, কোনো সমস্যা না। আপনার আমাদের যেইটুকু নলেজ আছে আপনাদেরকে অবশ্যই সেইটুকু আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। দেখুন শুধু আটার পকেটের সঙ্গে সঙ্গে এই যে প্যাকেটগুলো দেখুন, এগুলো তো চালু করেছো আমাদের কাছ থেকে বাবু? হ্যাঁ আমিই করেছি এগুলো। হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে উনি কিন্তু চালু করেছেন। এই যে এগুলো রিয়েল বিজনেস, এগুলো একদম বাস্তব বিজনেস।
এর জন্য ট্রেনিং প্রসেসিং সব আমরা ফ্রিতে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এর জন্য দেখুন প্রত্যেকটা বিজনেস জানার আগে কিন্তু এর সম্বন্ধে ডিটেলস আগে জানা উচিত প্রত্যেকটা মানুষকেই, কারণ সবার সব ডিপার্টমেন্টের নলেজ থাকে না। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একটাই কথা বলবো, দেখুন আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি, যে মেশিনগুলো বিক্রি করি, সবসময় আমরা চেষ্টা করি যাতে আমাদের মেশিন কোয়ালিটিফুল হয় আর যাতে মানুষ নিয়ে সাকসেস অর্জন করে। কারণ আমরা সবসময় চাই যে দেখুন আমরা আমাদের জায়গায় যেমন প্রফিট করবো, যে পার্টি কাস্টমার নেবে সে যাতে তার জায়গায় যাতে সাকসেস হতে পারে, স্যাটিসফাই হতে পারে। যদি না হয় তবে তো আমারও প্রোডাক্ট বিক্রি করে লাভ নেই আর যে নিচ্ছে তারও কোনো লাভ নেই। আমরা সবসময় চাই যে প্রোডাক্টটা যাতে সাকসেসফুলি হয়, আর আমরা সবসময় চাই যে মানুষ সাধারণত যাতে যেটা স্বপ্ন নিয়ে আপনার এসছে তার স্বপ্নটাকে যাতে সাকসেস করতে পারে। আচ্ছা স্যার, মেশিনের মাধ্যমে কী করে প্রোডাক্ট তৈরি হয় সেটা তো আমরা দেখলাম, তো মেশিনগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? দেখুন আমরা কিছু মেশিন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, কিছুটা আমরা ট্রেডিং করি। সমস্ত প্রোডাক্ট কোম্পানির মতো বলবো না যে আমরা সবই ম্যানুফ্যাকচারিং করি, কারণ একটা কোম্পানির সবগুলো সম্ভব না। কিছু মেশিন ম্যানুফ্যাকচারিং, কিছু মেশিন ট্রেডিং। তো স্যার মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এত ব্যবসা থাকতে কেন আপনি পালভাইজারের ব্যবসাকে প্রেফার করছেন? দেখুন আমি পালভাইজারের ব্যবসা প্রেফার করছি একটাই কারণ, যে এই মেশিনগুলো চালানো ইজি প্রসেস, কারণ যে কেউ চালাতে পারে। একটা বাচ্চা থেকে শুরু করে মানে ইয়াং মহিলা থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে সমস্ত রকম মানুষই আপনার এই মেশিনটা আপনার চালাতে পারে। বৃদ্ধ বয়সও এই মেশিনগুলো যদি মনে করে চালাবো আমি নর্মালভাবে, ইজি প্রসেস, যে কেউ চালাতে পারে মেশিনগুলো। চালানোর জন্য একদম বিশাল কিছু যে ব্যাপার লাগবে সেটাও না, আর নর্মাল একটা মেশিন, কোনো এর কোনো ব্যাপার নেই, অ্যাটাকের কোনো ব্যাপার নেই, একদম নর্মাল ইজি প্রসেস। সেই জন্য সাধারণত আমি এই মেশিনগুলো প্রেফার করছি যে একদম ইজি প্রসেসে মেশিনগুলো পেশাই করতে পারবে যে কেউ। আচ্ছা স্যার, এই ব্যবসা শুরু করার জন্য র মেটেরিয়ালস কী প্রয়োজন হবে, র মেটেরিয়ালস কোথায় পাবে? দেখুন এগুলো র মেটেরিয়ালস বলতে, দেখুন রিটেলভাবে যদি করে তবে তো র মেটেরিয়ালসের দরকার হয় না, লোক আপনার বাড়িতেই পেশাই করতে যাবে। সাধারণত র মেটেরিয়াল নিয়ে পেশাই করতে হবে, গম, ভেজা চাল, হলুদ, আদার্স প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্টগুলো পেশাই করতে যাবে। এবার যদি আপনি হোলসেলভাবে যদি মনে করেন তবে আপনার মার্কেট থেকে গম, আদার্স মানে বেসন, যেগুলো ডাল হয় সেই সমস্ত জিনিসগুলো কিনে প্যাকেটে প্যাকিং করে আপনি হোলসেলভাবে দোকানেও সেলস দিতে পারবেন। সেগুলো লোকাল মার্কেটেই পাওয়া যায়, এগুলোর জন্য নতুনভাবে মার্কেট করার দরকার নেই। আচ্ছা স্যার, আপনাদের মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন কত রয়েছে? আমাদের মেশিন, আমার পাশে যে মেশিনটা আছে না, সেই মেশিনটা আপনার ঘন্টাতে 35-40 কিলো ঘন্টাতে প্রোডাকশন আছে। এছাড়া আমরা যে মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখালাম এই যে কিছুক্ষণ আগে যে আমরা চালিয়ে দেখালাম, এর চাইতে ছোটো সাইজটা, সে সাইজের আপনার মেশিনটাতে আপনার 18-20 কিলো ঘন্টাতে গম প্রোডাকশন আছে। এছাড়া ভেজা চাল যদি পেশাই করেন পরিমাণটা অনেকটা বেশি হবে। আচ্ছা স্যার, আপনাদের এই মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? দেখুন আমাদের এই মেশিনগুলোর দাম আছে 12,500 থেকে স্টার্ট আছে, স্টার্টিং প্রাইস আছে 12,500 থেকে, এর উপরে অনেক রেঞ্জ আছে। যেই রকম যার মানে মোটরের আপনার হর্স পাওয়ার দরকার আছে সেই রকম বাজেট আসবে, চেম্বারের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু 12,500 থেকে আমাদের মেশিনের রেটটা স্টার্টিং আছে। আচ্ছা স্যার, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে কেন আপনাদের কাছে কিনবে, আপনাদের কী স্পেশালিটি রয়েছে? দেখুন আমাদের স্পেশালিটি বলতে সাধারণত আমরা মেশিনের যে টেকনিক্যাল সিস্টেমগুলো, কারণ একটা মেশিন সাধারণত যে মেকানিক দিকটা সাধারণত আমরা ফলো করি, কারণ মেশিন বিক্রি করে দিয়ে শেষ না, মেশিন তো যে কেউ নিয়ে নিল একবার, নিয়ে নেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু সম্ভব না, টেকনিক্যাল একটা ব্যাপার থাকে, সেই ইস্যুটা সবসময় আমরা ফলো আপ করি যাতে মার্কেটটা, দেখুন আমরা যদি টেকনিক্যাল সাপোর্টগুলো যদি না করি তবে মার্কেটটা কখনো বড় হবে না। এছাড়াও আমরা সাধারণত একটা জিনিস ফলো করি যে আমার যে কাস্টমার যে মেশিনটা নিল, মেশিনটা নিয়ে কিন্তু শেষ না, কারণ বিজনেসটা কীভাবে গ্রো করবে সেই সিস্টেম প্রসেসগুলো আমাদের যেইটুকু নলেজ আছে সেইটুকু দেবার আমরা চেষ্টা করি সাধারণত। যেমন সাধারণত মেশিনটা নিয়ে নিল, ধরুন অনেকে আছে যে রিটেল ওখানে ভালো মার্কেট নেই, খুচরো মার্কেট ভালো নেই, তার জন্য হোলসেল বিজনেসের জন্য আমরা টিপস যেগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আমরা সাধারণত বার করিয়ে দিই। যেমন আপনার ধরুন এই যে আটার যে প্যাকেট, কিন্তু আপনারা কিন্তু অন্য কোম্পানিতে দেখেছেন কীভাবে আমি জানি না, কিন্তু সাধারণত আমি যে এই যে কাস্টমারের জন্য যারা আমাদের থেকে মেশিন পারচেস করবে তাদেরকে আমরা এই টাইপের আটার প্যাকেটগুলো আমরা সাজেশন দিয়ে দিই। দেখুন আজকের মানে মুহূর্তটা হচ্ছে কী বলুন তো, ইউনিক একটা প্রসেস, কারণ সবাই চায় নতুনত্ব কিছু। আজকে বিজনেস হয়ে গেছে কী বলুন তো সবসময় আপডেট, তার জন্য আমরা দেখুন সিস্টেমটাকে পুরোপুরি আপডেট প্রসেসে নিয়ে এসেছি। এই জিনিসগুলো সিস্টেমগুলো আমরা কাস্টমারকে বলে দিই, বলে সাধারণত আমরা বলি যে আপনারা মেশিন যেখান থেকেই নিন না কেন আপনারা একবার ভেরিফিকেশন করে নিন, মেশিন ভেরিফিকেশন করে নিন যে আপনার মানে মেশিন নিয়ে মেশিনের সাপোর্টিংগুলো কোথায় বেশি পাচ্ছেন সেটা ফলো করে আপনারা মেশিন নিন।
আচ্ছা স্যার, ধরুন কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে মেশিন কিনলো, ব্যবসা শুরু করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় মার্কেটিং নিয়ে বা বিক্রি নিয়ে, তো মার্কেটিং কী করে করবে? দেখুন, এগুলো তো মার্কেটিং আমি প্রথমেই বলেছি বারবার, যেটা রিটেলভাবেও করা যায়, হোলসেলভাবেও করা যায়। আর খাবারের জিনিস সাধারণত বিক্রি নিয়ে কোনো সাধারণত অতটা পরিমাণে চিন্তা থাকে না, খাবার জিনিসগুলো নর্মালি আপনার মার্কেট করা যায়। কারণ খাবার আটা দেখুন প্রত্যেকটা ফ্যামিলিতেই দরকার হয়, যাদের হয়তো ছোটো আপনার প্রয়োজন আছে তারা মানে আমাদের কাছে 1 কিলোর প্যাকেট পেয়ে যাবে, 5 কিলো প্যাকেট পেয়ে যাবে, বিভিন্ন রকম প্যাকেট পেয়ে যাবে। এইরকম ব্র্যান্ডিং করেও মার্কেটে আপনার প্রোডাক্টটাকে দিতে পারবে, প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তবে কেন বিক্রি হবে না বলুন, প্রত্যেকটা মুদি দোকানেই তো আপনার আটা আছে, প্রত্যেকটা দোকানেই আপনার আটা পেশাই করেও আপনার মার্কেটে ভালো একটা আর্ন করতে পারবে। হলুদ মানে মশলা বিভিন্ন রকম আইটেম পেশাই করে, যেমন বেসন, এটা দেখছেন আপনার বেসন, বেসনের প্যাকেট, বেসনটাও পেশাই করে আপনার দিতে পারবে। সব সিস্টেমগুলো আমরা অফিসে এলে আর প্লাস আমাদের থেকে যদি মেশিন কেউ পারচেস করে, তবে আমরা প্রসেসগুলো সাধারণত আমাদের যতটুকু নলেজ আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা স্যার, আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকেন? দেখুন, আমাদের মেশিনগুলো সাধারণত অল ওভার ইন্ডিয়াতে আমরা সমস্ত জায়গায় আমাদের কুরিয়ার সিস্টেমে মাল চলে যাবে, কিংবা ট্রান্সপোর্ট, কিংবা আমাদের অফিসে এসে ভিজিট করে কোয়ালিটি মেনটেন করে দেখে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। মেশিন পাঠানো নিয়ে কোনো প্রবলেম নেই, সমস্ত জায়গায়, ইন্ডিয়ার সমস্ত জায়গায় আমরা মেশিন পাঠাতে পারবো। আচ্ছা স্যার, এই ব্যবসাটি গ্রাম বা শহরে করা যায়, এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? কোনো ব্যাপার নেই, গ্রাম শহর সমস্ত জায়গাতে আটা, বেসন, ভুট্টা অ্যান্ড মানে ভেজা চাল সমস্ত জায়গাতে সমস্ত মানুষই খায়, সেক্ষেত্রে এর জন্য কোনো মানে এর ব্যাপার নেই যে আপনার গ্রামে চলবে শহরে চলবে না, শহরে চলবে গ্রামে চলবে না, এটা কোনো ব্যাপার নেই। স্যার, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? দেখুন, সাধারণত এই ব্যবসা চালু করার জন্য সাধারণত আমাদের ট্রেড লাইসেন্স একটা পঞ্চায়েত থেকে নিতে হবে, ব্যাস। এছাড়াও আপনার যদি কারো ফ্যাসাই দরকার হয়, প্যাকেজিং সিস্টেম করার জন্য ফ্যাসাই দরকার হয়, সেক্ষেত্রে আমরা আপনার এগুলো হেল্প করিয়ে দেবো। আচ্ছা স্যার, যে সমস্ত বেকার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি আপনার তরফ থেকে কী বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো, চুপচাপ বাড়িতে বসে না থেকে, বেকার না বসে থেকে চিন্তার কোনো কারণই নেই। আপনারা আসুন আমাদের শোরুমে, এলেই যে আপনার মেশিন নিয়ে চলে যেতে হবে যে আমরা মেশিন বিক্রি করার জন্য বলছি সেটা না, আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলে একবার পরামর্শ করে দেখুন যে আপনাদের মানে সাধারণত ইনকামিং একটা সোর্স যেটা, মেশিন কেনারও হয়তো পয়সা নেই, এছাড়াও আমাদের কাছে অনেক কিছু কুটির শিল্পের প্রসেস আছে, সেগুলো স্বল্প স্বল্প ইনভেস্টমেন্টেও আপনারা কাজ করতে পারেন। চুপচাপ বেকার না বসে থেকে একবার ভিজিট করুন, অন্তত নিউ গোপাল মেশিনারিতে একবার ভিজিট করুন, ভিজিট করে আপনারা স্টার্টের অনেক কিছু পেয়ে যাবেন আমাদের কাছে। আচ্ছা স্যার, কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে আসতে চায় কী করে আসবে? আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেবেন। আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ওমরপুর, নিয়াপুর রেলব্রিজের মাথা দিয়ে আমাদের শোরুমটা। যদি কলকাতার সাইড থেকে কোনো কাস্টমার আমাদের আসতে চায়, তবে আপনার ডাইরেক্ট আপনার কেউ যদি বাসে আসে, তবে ডাইরেক্ট আমাদের ওমরপুর, ওমরপুরে বাস স্ট্যান্ডে নেমে পায়েহেঁটে 2 থেকে 3 মিনিটের আমাদের পথ। এছাড়াও যদি আপনার উত্তরবঙ্গের দিক থেকে কোনো কাস্টমার আসতে চায়, জঙ্গিপুর স্টেশন, জঙ্গিপুর স্টেশনের নেমে পায়েহেঁটে 2 থেকে 3 মিনিট এসে আমাদের শোরুম। এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করলে আমরা রিসিভ করে নেবো। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জি।